যোদ্ধাঙ্ক ন্যায় লড়াই নুয়াপড়া জেলার বিভিন্ন এএনএম জিএনএম পারামেডিকাল মানুষ নিয়োজিত করা এবং করোনা পরে এক মহামারী বেড়ে যা সরকার যোদ্ধা হিসাবে নিয়োজিত করে এবং সরকার কোভিড যোদ্ধা মানুষ সম্মান দেওয়া কথা কহুলে বর্তমান সেমান বিদায় করে দেওয়া যে যোজনা চালছে তা বিরোধে গণধারণার বসিলে মেডিকাল কর্মচারী মানে সে প্রশ্ন উঠাইলে করোনা মহামারী সময় সেবা যোগাওয়া সরকার নিযুক্তি দে এবং বাহার করে দেওয়া যোজনা করছেন কী যেতবে তাঁর আবশ্যকতা লা সেতবে তাঁর সেবা নেলে ও বর্তমান কাম সরিগলা পরে তা বিতাড়িত করা যোজনা করছেন কী কিছু এপরি প্রশ্ন সহ নুয়াপড়া জেলাপাল অফিস সম্মুখে ধারণায় বসিলে নুয়াপড়া জেলার এএনএম জিএনএম পারামেডিকাল কর্মচারী তাঁর দাবি লা সে স্থায়ী নিযুক্তি দিয়ে যে পর্যন্ত তাঁর দাবি পূরণ ন হয়েছে সেদিন পর্যন্ত সে লড়াই জারি রাখবে বলে সূচনা দিয়েছেন তাঁর এই লড়াইয়ে গরিব সেনার সভাপতি রবি মঙ্গরা সম্পূর্ণ ভাবে সাথে থাকবে বলে জনাইছেন। কোভিড সময় রাজ্য সরকার কোভিড কু নিমন্ত্রণ করা এবং লোককে সেবা যোগাই অনেক আমার ভী মানুষ ভাই মানুষ নিযুক্তি দেলে কিন্তু দুঃখর দায়ক বিষয় যে কোভিড যোদ্ধা ভাবে ঘোষণা করাগলা সম্মান দিয়াগলা সে আজ রাজ্য সরকার বিতাড়িত করা নিযুক্তি বাহার করে দেওয়া চেষ্টা করছেন। এটা এক অত্যন্ত লজ্জাজনক বিষয়। যে সময় সরকার আবশ্যকতা লা সে সময় আমার ভাই মানে আমার ভী মানে সহযোগ কলে কিন্তু সরকার যেতবে তাঁর নিযুক্তির কথা আসুচি তাড়িত করা চেষ্টা করছেন। তেণুকরি মু প্রশাসনকে অনুরোধ করুছি এবং সরকারকে অনুরোধ করুছি যথাশীঘ্র এই নিষ্পতি ওহরি যাতে এবং যে নিযুক্তি সৃষ্টি করা যাই 6000 নিযুক্তি সে এই ভাই ভী মানুষ নিযুক্তি দিয়ে কোভিড যোদ্ধা সম্মানিত করুন। নচেত আসন্তা দিনে আন্দোলন ব্যাপক ভাবে জেলা করা যাব প্রসার করা যাব এবং আবশ্যক পড়লে আইন অমান্য আন্দোলন করা যাব। নুয়াপড়ার মিথুন সাগর দুরিয়া রিপোর্ট, ওড়িশা হাইলাইট।